সাত-আটটা ইউনিয়ন থেকে মাল আসে আমাদের যাত্রাপুর হাটে। ঘোড়ার গাড়ি হওয়াতে আমাদের সুবিধা হয়েছে, আমরা নিয়ে আরাম পাই, বোঝাটা যত সব ঘোড়া গাড়ির বাজারে আনি, এনে বিক্রি করি। ঘোড়ার গাড়ি ব্যতীত ছাড়া আর কোনো বিকল্প এখানে বুদ্ধি নাই। চরের ধুধু বালুপথ বা ভাঙা রাস্তায় বিভিন্ন পণ্য নিয়ে একের পর এক ছুটে চলেছে ঘোড়ার গাড়ি। কোনো কোনো গাড়িতে উঠানো হয়েছে 10 থেকে 15 মন পর্যন্ত পাট, ধানসহ বিভিন্ন পণ্য। চর থেকে নদীর ঘাট, সেখান থেকে বাজার, কুড়িগ্রামের চরাঞ্চলে এভাবেই ছুটছে ঘোড়ার গাড়ি। 8 থেকে 10 বছর আগেও চরাঞ্চলে উৎপাদিত কৃষিপণ্য মাথায় বা ঘাড়ে করে বহন করতে হতো কৃষকদের, তবে এখন ঘোড়ার গাড়িতে মিলছে পণ্য পরিবহনের সুবিধা, ফলে ব্যবসায়ীরাও কিনছেন চরাঞ্চলের কৃষিপণ্য। সব ঘোড়া গাড়িতে বাজারে আনি, বিক্রি করি। 7-8টা ইউনিয়ন থেকে মাল আসে আমাদের যাত্রাপুর হাটে। ঘোড়ার গাড়ি ব্যতীত ছাড়া আর কোনো বিকল্প এখানে বুদ্ধি নাই। যান্ত্রিক যানবাহনে অনেক ক্ষয়ক্ষতি হয়, অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে ঘোড়ার গাড়ি নিরাপদ। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। অন্যান্য পেশার চেয়ে ঘোড়ার গাড়ি চালানো লাভজনক হওয়ায় বেড়ে চলেছে এর সংখ্যা। বর্তমানে ঘোড়ার গাড়ির প্রচলন শুরু হয়েছে শহর ও গ্রামেও। ঘোড়া সহ এক একটি গাড়িতে খরচ হয় 40 থেকে 50 হাজার টাকা। ঘোড়ার গাড়ি ছাড়া কোনো উপায় নাই, খুব বালু। ঘোড়ার গাড়ি এই ঘাট থাকিয়া পাটেশ্বরই যাই, নাকেশ্বরই যাই, কুড়িগ্রাম যাই। দিনে মনে করো 500-600 টাকা কামাই হয়, ঘোড়া খুয়াই দিয়ে 200-300 যায়, আর যেটা থাকে এটা দিয়ে আমার চলে। ঘোড়ার পরিসংখ্যান না থাকলেও চিকিৎসা সহ মালিকদের পরামর্শ দেওয়ার কথা জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। প্রাণী সম্পদ বিভাগ যারা ঘোড়া পালনকারী আছে তাদেরকে ঘোড়ার চিকিৎসা সেবা সহ অন্যান্য কারিগরি পরামর্শ দিয়ে আসছে, এবং তুলনা করলে দেখা যায় যে ঘোড়ার সংখ্যা আগের চেয়ে তুলনামূলক এখানে বৃদ্ধি পেয়েছে। জেলায় ঘোড়ার সংখ্যা রয়েছে প্রায় 3000। সময় সংবাদ, কুড়িগ্রাম।